অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ম্যাথমেটিক্স ১ ধারা প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমরা এই ধারার অঙ্কটি ক্লাস নাইন টেনে করেছি। এই ধারা সম্পর্কে যে মূল বেসিক ধারণা, এটা আমাদের কম বেশি সবারই আছে। এই জন্য আমরা সরাসরি অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের যে এক নং যে প্রশ্নটা আছে, সেখানে বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম পদ ৫ এবং ২০তম পদ ৮১ হলে ধারার সাধারণ অন্তর কত। তো এই অঙ্কটি আমরা এখন করব, বা আমরা আরেকটু বলি, প্রশ্নটি আরেকবার পড়ি আমরা। একটি সমান্তর ধারার প্রথম পদ ৫ এবং ২০তম পদ ৮১ হলে সাধারণ অন্তর কত। তো এই অঙ্কটি করার জন্য আমি এরপরেও একটু ধারা সম্পর্কে ধারণা দিই যে সমান্তর ধারা আসলে কোনটা। আচ্ছা, আমি একটা ধারা লিখি এখানে। আমি দিলাম ২ ৪ ৬ ৮ ডট ডট, এই ধারাটাকে আমরা সমান্তর ধারা বলবো। তো সমান্তর ধারার এই প্রথম যেটা আছে, একে বলা হয় প্রথম পদ। একে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান ২। আর এখানে বলা হবে সাধারণ অন্তর, অন্তর মানে এখানে বিয়োগফল, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। এইখানে দ্বিতীয়টা থেকে প্রথমটাকে কী করতে হবে, বিয়োগ দিতে হবে। ফোর মাইনাস টুতে কত হয়, ২। অথবা আমি তৃতীয়টা থেকে দ্বিতীয়টাকে কী করতে পারি, বাদ দিতে পারি, সিক্স মাইনাস ফোর সমান ২। অথবা মানে ৮ থেকে আমি কী করতে পারি, সিক্স বাদ দিতে পারি, ৮ থেকে সিক্স বাদ দিলে এখানে থাকবে ২। তার মানে আমি প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান কত পাচ্ছি, ২। তাহলে এই ধারাটাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার শেষের পদটা তার পূর্ববর্তী পদ থেকে যদি আমি বিয়োগ দিই, এবং বিয়োগফল যদি প্রতি ক্ষেত্রে একই জিনিস আসে, তাহলে আমরা সেটাকে বলতে পারি সমান্তর ধারা। তাহলে এটা একটা কি ধারা, সমান্তর ধারা। এই সমান্তর ধারার আমরা জানি প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণ অন্তর যেটা বিয়োগফল, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যে অঙ্কটি করবো, এটি এখানে বলা হয়েছে সমান্তর ধারার প্রথম পদে। আমরা জানি ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান ৫। আর এখানে বলা হয়েছে এন ২০তম পদ, এখানে উল্লেখ করে দিয়েছে এরকম পদ হবে কয়টি, ২০টি। এরকম যে আমি যেরকম এখানে লিখছি, এখানে পদ আছে কয়টি, ১ ২ ৩ ৪টি। একে বলতে হয়েছে ১ ২ ৩ এখানে ৪টি, এরকম ২০টি পদ আছে। এখানে এন সমান কত, এখানে এন সমান আছে ২০ হলে এনতম পদ মানে ২০তম পদ শেষের পদটা কত, যদি ৮১ হয়, ২০ নম্বর পদটা যদি ৮১ হয়, শেষ পদ ৮১ হলে সাধারণ অন্তর কত, মানে এখানে বলা হয়েছে ডির মানটা বের করতে বলছে। এখানে বলা হয়েছে আমরা জানি সাধারণ অন্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এই যে এখানে আমরা দেখেছিলাম সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, এই ডি। তার মানে এখানে আমার যে প্রশ্নটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে সাধারণ অন্তর কত। তো সাধারণ অন্তর বের করার জন্য আমরা এখন এখানে ধারাটির প্রথম পদ, এই প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করা হয়। তার আমরা এখানে লিখলাম প্রথম পদ এ সমান ৫, পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এখানে বলা হয়েছে ২০টা মানে আমার কি আছে, পদ সংখ্যা আছে। আর ৮১, ৮১ হলে ২০তম পদ কত হলে, ৮১, এটাকে শেষ পদ এল, লাস্ট পদ, এখানে এল দ্বারা প্রকাশ করা হয়, ৮১ হলো এল। আর আমার বের করতে হবে সাধারণ অন্তর ডি সমান কত, ডি সমান কত। তার মানে এখানে আমি যে দিলাম ডি সমান হোয়াট, সাধারণ প্রথম পদে এখানে এন হচ্ছে পদ সংখ্যা, এন হলো ২০, শেষ পদ হলো ৮১, সাধারণ অন্তর ডি সমান কত। তো আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা আমার কী করতে হবে, মুখস্থ করতে হবে। আমরা ক্লাস নাইনেও কী করেছিলাম, এটা মুখস্থ করেছিলাম। আর আমরা জানি এখানে শেষ পদ এল, এল সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আবার আমরা অনেক সময় এরকমও লিখি ধারাটির এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে এন দিয়েও লিখতে, আমরা জানি এল এর পরিবর্তে অনেক সময় আমরা লিখি এনতম পদ, ধারাটির এনতম পদ। তো এখানে আমরা লিখব ধারাটির, আমরা জানি এল সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এখানে যে আমার মানগুলো আছে, সবগুলো মান আমি এখন এখান থেকে বসিয়ে দেব। এল এর মান হচ্ছে ৮১, সমান চিহ্নের সমান, এর মান হচ্ছে ৫, এখানে প্লাস, এখানে হচ্ছে ২০,
n এর পরিবর্তে n এর মান হচ্ছে 20 মাইনাস 1 আর d এর মান আমার বের করতে হবে d হচ্ছে হোয়াট আমরা জানি না এই মানটা বের করব এই কারণে এখানে দিলাম d এখানে 81 এখানে 5 এখানে 20 এখানে মাইনাস 1 সূত্রের মাইনাস 1 এখানে d এখন আমি যদি এখানে মানে এখানে বিয়োগ দিই তাহলে 20 এর থেকে 1 চলে গেল 19d আর এখানে যা আছে সেগুলাই বসলো এখন এইখানে একটি লাইন কম আছে আমরা একটু দেখি এই লাইনটা কিভাবে হলো এখানে আমরা 5 প্লাস 19d আর এখানে 81 আমরা যদি এখানে দিয়ে দিই এরপরে যদি আমি এখানে কি করলাম এই যে এখানে লাইনটা আছে 19dটাকে এখানে ফিক্সড রাখলাম তাহলে 81 মাইনাস 5 হবে 81 মাইনাস 5 হচ্ছে 76 এইখানে আমরা দেখি 19d সমান 76 এরপরে আমি যদি ভাগ দিই এখানে হবে 19d হবে 76 সুতরাং d হবে কত 76 ভাগ 19 এটা যদি ভাগ দিই তাহলে হবে 4 সুতরাং d এর মান কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি তাহলে সাধারণত এখানে কত পেলাম আমরা 4 পেলাম তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল আমরা এই সেকেন্ড অঙ্কটা একটু দেখি বলা হচ্ছে 6 এবং 24 এর মধ্যে গুণোত্তর মধ্যক বের করো আচ্ছা তো একটু আমরা গুণোত্তর ধারা সম্পর্কে একটু ধারণা নিই সেটা হচ্ছে আমরা এখানে তো বিয়োগ করেছিলাম বিয়োগ করে যখন ভ্যালুগুলো সমান পেলাম 2 2 2 তো এটাকে আমরা তো বললাম সমান্তর ধারা এখন গুণোত্তর ধারা জিনিসটা কি গুণোত্তর ধারা হচ্ছে এরকম হবে 2 আচ্ছা 2 4 আচ্ছা প্লাস 2 2 4 8 16 32 মানে এখন যে জিনিসটা বলা হয়েছে এটাকে এটাকে দ্বারা যদি আমি ভাগ দেই এইখানে আসতেছে হচ্ছে 2 আবার যদি 8 কে 4 দ্বারা ভাগ দেই এখানে আসবে 2 এখন আমি যদি এই 16 কে যদি 8 দ্বারা ভাগ দেই এখানে আসতেছে 2 32 কে যদি আমি আবার 16 দিয়ে কি করি ভাগ করি 2 তার মানে এখানে প্রত্যেকটার ভাগফল যদি সমান পাচ্ছি 2 2 2 তাহলে এটাকে বলা হয় গুণোত্তর ধারা আর যখন আমি বিয়োগ দিয়ে মানটা সমান পাবো যেমন 4 থেকে 2 বিয়োগ দিলে 2 6 থেকে 4 বিয়োগ দিলে 2 8 থেকে 6 বিয়োগ দিলে 2 তখন এটাকে বলা হয় সমান্তর ধারা সমান্তর এটা ধারা আর নিচে যেটা দিলাম এটা হচ্ছে আমার গুণোত্তর ধারা আচ্ছা গুণোত্তর ধারা এখন আমার যদি এইখানে প্রশ্ন যে জিনিসটা বলা হয়েছে একটু লক্ষ্য করি 6 এবং 24 এর মধ্যে গুণোত্তর মধ্যক বের করো যদি এরকম গুণোত্তর মধ্যক বের করতে হয় তাহলে এইখানে যে দুইটা মান দেওয়া থাকবে সেই দুইটাকে গুণ করে রুট ওভার করতে হবে তাহলে আমার গুণোত্তর মধ্যক বের হয়ে যাবে তার মানে এখানে আমার কি করতে হবে গুণোত্তর মধ্যক 6 এবং 24 এর গুণোত্তর মধ্যক বের করতে বললে বা এখানে অন্য কোনো সংখ্যা যদি থাকতো দুইটা সংখ্যা যদি থাকতো তাহলে আমরা কি করতাম একইভাবে এখানে 6 × 24 রুট ওভার এই 6 × 24 গুণ দিলে হচ্ছে 144 রুট ওভার 144 কে রুট করলে এখানে আসবে 12 এটা আমরা ক্যালকুলেটারও করতে পারবো আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি কত জিনিসটা এরকম বলছে এখানে যেমন 135 প্লাস ডট 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 n আছে এখানে 99 থাকতে পারে বা এখানে 49 থাকতে পারে এরকম যে কোনো একটা সংখ্যা এখানে থাকবে যদি এরকম থাকে তাহলে এখানে বলা হচ্ছে বিজোড় সংখ্যা এখানে সবগুলোই হবে 1 3 5 7 9 11 13 এভাবে আমরা ধরে নিলাম যদি ধারাটি থাকে এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা আর প্রত্যেক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র এটা আমি একদম মুখস্থ করবো সেটা হচ্ছে এন স্কোয়ার এটা হচ্ছে এন স্কোয়ার পরীক্ষা যদি আসে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত এটা আমার মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে এন স্কোয়ার আচ্ছা এরপরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে একটু দেখি 3 5 7 9 এখানে যে আছে 3 5 7 9 প্রগমনটির 20তম পদ কত তো আমরা জানি সূত্র এখানে প্রথম সূত্র যেটা লিখছিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো একই সূত্র এখানে 20তম পদে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান হচ্ছে 3 এটা হচ্ছে এ প্রথম মানটাকে আমরা বলছিলাম এ আর বিয়োগফলকে প্রকাশ করছিলাম ডি দ্বারা তাহলে 5 থেকে 3 বিয়োগ দিলে হয় 2 আর এখানে পদ আছে কত এনতম পদ হচ্ছে কত 20 এখানে লিখলাম এ সমান 3 সাধারণত এটা বিয়োগ দিলে কত হবে 5 থেকে 3 বিয়োগ দিলে হবে কত 2 এখানে ডি সমান 2
আর এন হচ্ছে কত 20। এখানে প্রশ্ন বলে দিচ্ছে কততম পদ 20তম পদ, এনের মান কত 20। তাহলে ধারাটির 20তম পদ আমার সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এর মান কত 3, এন এর মান কত 20 মাইনাস ওয়ান, ডির মান 2, তাহলে কত হয় 3 প্লাস 20 মাইনাস 1, 3 প্লাস 20 মাইনাস 1 ইন্টু 2, এখানে 38 19 হয়, এখানে বিয়োগ দিলে কত হবে 19 ইন্টু 2, তাহলে 19 আর 2কে গুণ দিলে হয় কত 38, আর এখানে আছে 3, তাহলে 3 আর 38 যোগ করলে হয় কত 41। এভাবে আমরা কী করবো ধারাটির 20তম পদ নির্ণয় করতে পারবো। এখানে 20 থাকতে পারে, 30 থাকতে পারে, 50 থাকতে পারে, তো ওই অনুপাতে আমার কী হবে মানটা, এন এর মানটাও সেই অনুপাতে এখানে চেঞ্জ হবে, আর সূত্রটা আমরা সেমভাবে কী করে দেব ফেলে দেব। এখন যে যেটা আছে সেটা, আচ্ছা আমরা এই অঙ্কটা একটু পরে দেখি, 5 নম্বরটা একটু গোল দাগ দিলাম, আমরা 6 নম্বরটা একটু দেখি, কারণ এটা গুণোত্তর ধারা, আমরা সমান্তর ধারটা আগে একটু করি। এখানে সেম অঙ্কই, এখানে মানটা শুধু কী দেওয়া আছে 20-এর পরিবর্তে 25তম পদের মান কত, আর এখানে বলছে পদ কী করো একই নির্ণয় করো, শুধু বাংলা লেখাগত পার্থক্য আছে এখানে। তো এখানে আমরা সেম, আমরা জানি প্রথম পদকে দ্বারা প্রকাশ করা হয়, এখানে মানটা আছে কত 1, আর সাধারণ অন্তর ডি, তিনে থেকে 1 বিয়োগ দিলে হয় 2, 5 থেকে 3 বিয়োগ দিলেও হবে 2, এটাই হলো সাধারণ অন্তর, একে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা হলো, তাহলে এইখানে 3 মাইনাস 1 হলো 2, আর পদ সংখ্যা এন এখানে কত আছে 25 এন, আমরা জানি সূত্র 25তম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে 1, এখানে 1, এন এর মান হচ্ছে 25, সূত্রের মাইনাস 1 আর ডি হচ্ছে 2, তাহলে এইখানে 25 থেকে 1 চলে গেলে 24, 24-এর সাথে এখানে গুণ আছে 2, তাহলে 24 দুগুণে কত হয় 48, আর এখানে 1 যোগ হলো, তাহলে 1 প্লাস 48 ইজিক্যাল টু 49 অ্যান্সার। এটা হচ্ছে আমার 25তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে, আমার এটা একটু খেয়াল লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত। আগে যেটা আমরা করছিলাম সেটা হলো বিজোড়, এ সেটা সূত্র ছিল আমার এন স্কোয়ার, সেটা সূত্র এন স্কোয়ার, আর যদি জোড় হয় 2, 4, 6, 8, 100, এখানে আগে বলছিলাম 99, 49 এরকম যদি থাকে, আর এখানে যদি জোড় সংখ্যা লাস্টটা, মানে এখানে যেহেতু জোড় দিয়ে শুরু হয়েছে 2, 4, 6, তাহলে এখানেও জোড় হবে, এবং এই সংখ্যাটি হবে 10 অথবা 20, 30 এরকম, মানে যে সংখ্যাটা হোক জোড়, সবগুলোই জোড় সংখ্যা যদি হয়, তাহলে তার সূত্র হলো এন ইন্টু এন প্লাস 1। এখানে যাই থাকুক না কেন, সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1, যদি জোড় সংখ্যা হয় এন ইন্টু এন প্লাস 1, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে হবে এন স্কোয়ার। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর আমরা বাসায় এগুলো করবো, এবং পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।